हेलो एवरीवन एग्जाम कन् ओडिया को बहुत बहुत स्वागत तो यही सही पई जो माने बीएड एमएड एड्र एक्सपिरीएंस अछंती जो माने बीएड एम पई प्रिपरेशन जारी रखें से पई एको खुशी खबर ना जो गवर्नमेंट रो टी बीएड कॉलेज थिला जो ता पई कि भी सेतरे एडमिशन कौन कोनसी नोटिफिकेशन आस ना केवल सेल्फ फाइनेंस मोड में एडमिशन होई छि आ जो कलेज पे एमएड पिला माने एड्ड करियो तो से सब সেলফ ফাইনেস মোড কলেজে করিবে স্পেসিফিক ভাবে গভর্নমেন্ট কলেজ যে পনেরোটি গভর্নমেন্ট কলেজ আছে আমার ওড়শার সেই কলেজপ্রেম কিস্তৃত ভাব নোটিফিকেসান আসিন এব হাজার কোড়িয়ে বাইশ রডমিশন কডমিশন নোটিফিকেসন কিছু আসন তো দেখ কাজের পেপর আপনার সমাজ পেপরের আর্টিকাল পড়িপারে

এনে বিভাগ পক্ষে বিধিবদ্ধভাবে নিষ্ত্তি নিয়ে যাই আলোচনা দেখ কৌশি নিষ্পতিয যা আলোচনা হয়েছে তা ফলপ্রদ জনা পড়ছে তাহলে দেখা কম হয়েছিল আকচুয়াল প্রোবলেমটা কন সূচনা অনুযায়ী উচ্চশিক্ষা বিভাগ সচিব বরিষ্ঠ অধিকার সহ রাজ্যের পনেরোটি বিএড কলেজ শিক্ষানুষ্ঠান অধ্যক্ষ কর্মচারী এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এর সবু শিক্ষানুষ্ঠান অধ্যক্ষ শিক্ষানুষ্ঠান বন্ধ মত দিয়ে আপনার কৌশি শিক্ষানুষ্ঠান বন্ধ বা কোনো শিক্ষানুষ্ঠান বন্ধ কৰিবলৈ কে ৰু কণ ন বিদ্যালয় গণশিক্ষা বিভাগ অধীনত থকা এই শিক্ষানুষ্ঠান উচ্চ শিক্ষা বিভাগ অধীনক আচিব আপোনাৰ মনে ৰখিব এই যি বিভাগ টি আছে কা অধীনত আচিব ন উচ্চ শিক্ষা বিভাগ আমাৰ স্কুল আণ্ড মাছ এজুকেচন অ আছিল ই আচিবি উচ্চ শিক্ষা বিভাগ অধীনক আচিব হায়াৰ এজুকেশ্যন ডিপাৰ্টমেণ্ট অৰ্ডাৰ আচিব

কার্যরত তাহলে দেখো মানে পনেরোটি শিক্ষানুষ্ঠানের মাত্র পচাশ শিক্ষক মাত্র কেলে চারি তিন চারিজণ শিক্ষক গোটে গোটে কলেজে কাজ উচ্চশিক্ষা আসলে কোণ আমার লাভ হব এতে না এখানে পনেরো শিক্ষানুষ্ঠান কর্তৃপক্ষ অবগত করে না বর্তমান যেখানের শিক্ষানুষ্ঠান রয়েছে সেই স্থানের কলেজগুলি রহবস্থান্তনী শিক্ষানুষ্ঠান নাম অপরিবর্তিত রাখব যে বিএড কলেজে যে বিভাগের অধ্যাপক নিকটে থাকবে সরকারি কলেজ অধ্যাপক বিএড কলেজে পাঠ পড়ে এনেই বিএড কলেজ এবং নিকটস্থ সরকারী কলেজ বুঝামাওয়া সহ নীতি ধার্য আগামী দিনে এ নিয়ে বিচার বিচারবিমশ করা যাচ্ছে খুব শীঘ্র চূড়ান্ত চূড়া নিষ্পতি পাশে ঘোষণা করা যায় না অর্থ যা আলোচনা ঘটিছে সেতুর আমি এত অনুমান করপারা যে এই যে পনেরোটি কলেজ সে অায়ার এজুকেশন অন্ডরক আসু যা হো না কিন্তু এই যে দুই হাজার একুশ রু তেইশ শিক্ষাবর্ষ অনেক বিধিবদ্ধভাবে মতো যা লাগুছে নিহত ভাবে আমার আসব নোটিফিকেসন আসব এবং পিলা মানে আডমিশন করে পে যেহেতু গভর্নমেন্ট কলেজ রয়েছে আর ফিজ বহুত কম ৰোঁ আপোনাক আডমিছন তিনু চাৰি হাজাৰ ভিতৰত ৰোথিব দুই বৰ্ষ ভালৰে আপোনাৰ পঢ়ি পাৰিব পিলা মানে এইবাৰ দুই হাজাৰ কোডি বাইছ বৰ্ষ বাইছ শিক্ষাবৰ্ষৰ যি আডমিছন পাই যি চেল্ফাইনেন্সি মোডৰ হৈছিলে ক্ৱালিফাই কৰি পাৰি নাহোপাই কিছু চিন্তা কৰিবিপাৰেচন এইবোৰ আপোনাৰ জাৰি ৰখন্তু নিভাৱে আপোনালোকৰ গভৰ্ণমেণ্ট কলেজত আপোনাৰ চিট নিশ্চিন্ত পাই এইবাৰ যাবে আচিব নোটিফিকেচন চেল্ফাইনেন্সি কলেজ পাই আচিব